with you, I can be sad. Good morning, friends. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ হলো শুক্রবার। আর এখন আমি রান্না করছি একটু এগ ফ্রাইড রাইস। আজকে করব হচ্ছে ড্রাই চিলি চিকেন আর এগ ফ্রাইড রাইস। তো এই ফ্রাইড রাইসটা এখন করে নিচ্ছি। এখন সকালবেলা যেমন টাইম হয় আর কি সকালে রান্নার ওই 11টা 11:30টা মতন বাজে। তো এই সময় আমি করে নিচ্ছি। তো ইচ্ছা ছিল এই সময় ড্রাই চিলি চিকেনটা করে নেব, কিন্তু এখন আর সময় হলো না। তো আমি ফ্রাইড রাইসটা করে রাখছি, আর ফ্রাইড রাইসের সঙ্গে একটু আমি ডিমের অমলেট করে আমি দুপুরবেলাতে খেয়ে নেব। আর দিয়ার জন্য আমি ডাল করেছি আলাদা করে, আর দিয়া তো ফ্রাইড রাইস খায় না সেই জন্য। তো দেখো আমার ফ্রাইড রাইস দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো এখন একদম রেডি হয়ে গেছি। এই তো এখন বাজে হচ্ছে 5:05, আর এই যে আমার দিয়া, এই দেখো আমার দিয়া ফুল রেডি। তো চলো তাহলে বেরোনো যাক, দিয়ার পড়া আছে নিয়ে যাচ্ছি মামার বাড়িতে, আর কয়েকটা টুকটাক যে কেনাকাটার করার আছে। তো যাই কি না কেন এসে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? খাবার জিনিস আর কি টুকটাক কটা। তো চলো তাহলে বেরোনো যাক, পরে ফিরে এসে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? এখন আমি দিয়ার ম্যামের বাড়িতে দেখো বসে আছি, আর বাড়ি ফিরে তারপরে আমি ড্রাই চিলি চিকেনটা রান্না করব। দেয়াকে নিয়ে বাড়ি চলে এসছে, মিনিট পাঁচেক হলো। আর কি কি এনেছি তোমাদের দেখিয়ে দিই, প্রথমেই দেখাই। দেখো 4000 প্যাকেট এনেছি একটা আমার জন্য, আর দেয়ার জন্য একটা চকো বেক্স কুকিজ, হ্যাঁ। আর দেখো আমাদের জন্য একটা এই বেকারি বিস্কুট এনেছি, এটা হচ্ছে কালো জিরে দোয়া, এই যে এটা বেশ ভালো। আর দিয়াদের ললিপপ এনেছি, ললিপপটাও খাচ্ছে। আর এই একটা এনেছি দিয়ার জন্য, আর দিয়ার জন্য আরেকটা আজকে ড্রয়িং বই এনেছি। আগে একটা এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে ওটা পুরো কমপ্লিট করে ফেলেছে দুদিনে, হ্যাঁ। তা আজকে আবার আরেকটা এনেছি, দাঁড়াও দেখাচ্ছি ও করছে। এই দেখো আরেকটা, তো এটাও কালার করছে, এসেই শুরু করে দিয়েছে দেখো। তো এই যে পুরোপুরি সব ফ্লাওয়ারের, এগুলো বেশ কালারফুল আছে, খুব ভালো ভালো লাগলো। এটা করবে এমন বসে, এটাও হয়তো দুদিন বা তিন দিনই শেষ করে দেবে। নাও, আমি এসে সোয়েটারটা খুলে ফেলেছি, গরম লাগছিল ওই জন্য। আর একটু পরে রান্নাটা করতে যাবো, তো একটা ড্রাই চিলি চিকেন করবো, তো তোমাদের তো রেসিপিটা দেবো। আর ফ্রাইড রাইস তো দুপুরে করা ছিল, তো চলো ভিডিও দেখতে থাকো। দেখো ড্রাই চিলি চিকেন করার জন্য আমি চিকেনটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, এবার এর মধ্যে এটাকে আমি ম্যারিনেট করবো। প্রথমেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন আদার পেস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। দেখো আমার ফার্স্ট ম্যারিনেটটা করা হয়ে গেছে, আমি এইভাবে 10 মিনিট রেখে দেবো, তারপর আমি এটা আবার সেকেন্ড ম্যারিনেট করব। দেখো সেকেন্ড ম্যারিনেটের জন্য আমি প্রথমে ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লোর পাউডার। তো এটাকে ভালো করে মিক্স করে নেবো। দেখো আমার খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, এই পকোড়াগুলো আমি ভেজে নেবো। দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো।
দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো চলো এবার গ্রেভিটা তৈরি করে ফেলি। দেখো কড়াই আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি দেখো রসুন আর আদা আমি কুচি করে রেখেছি, এটা দিয়ে দেবো। রসুন আদাটাকে একটু হালকা একটুখানি ভেজে নেবো। দেখো রসুন আদাটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা রসুন আদার গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেখো ক্যাপসিকাম এরকম টুকরো করে কেটে রেখেছি আর পেঁয়াজ এরকম টুকরো করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দুটো একটু হালকা করে ভেজে নেবো। এর মধ্যে আমি এবার কটা লঙ্কা আমি এরকম ভাবে বড় বড় করে একটু কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এটা তো একটু স্পাইসি হবে, তো একটুখানি লঙ্কাটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ ক্যাপসিকামটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 2 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 1 চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিক্স করে নেবো এটা। দেখো সসের সাথে আমি পেঁয়াজ ক্যাপসিকামটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেখো 1/2 কাপ জলে আমি 2 চামচ কর্নফ্লোর গুলে রেখেছিলাম, এটা এবারে দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে নেবো। দেখো গ্রেভিটা আমার ঘন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পকোড়া যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে নেবো। ব্যাস আমার ড্রাই চিলি চিকেন একদম রেডি। কি সুন্দর কালার এসেছে দেখো। আচ্ছা ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আচ্ছা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।